Lisa Pijama kan di দেখতে কি আপনি এরকম মনে হয় টোকাই মনে হয় যে বলতেছেন গোসল করে পানি একটা শুনলে ওখানে যা লাভ দিয়ে গোসল করে আছে তারপর জি এগুলো বলে না আপনি আসলে অনেক এরকম কথা আছে তুমি আইছো প্রপোজ করার জন্য ফকিং একটা গোলাপ ফুল কিনে আনতে পারি আগে যা 10 টাকা দিয়ে একটা গোলাপ নিয়ে আসো আচ্ছা একটা কথা পকেটে কি 10 টাকা আছে আচ্ছা একটা কথা শুনুন আমি আমার বন্ধুর সাথে 5000 টাকা বাজি লাগছি হ্যাঁ তো তোমরা আমার এক ইয়ার প্রপোজে রাজি হয়ে যাও তোমাদের দুজনকে 2000 করে 3000 টাকা 4000 টাকা দেবো আর আমি 1000 টাকা নেব ঠিক আছে এখানে আর কোনো কথা বলবা না ও কিন্তু এখান থেকে দেখতেছে তো তোমরা প্লিজ রাজি হয়ে যাও না জি না আমরা লোভী না ওকে প্লিজ যে টাকা দেখাইলে আমরা রাজি হয়ে যাব 2000 টাকা করে পাবা আচ্ছা দরকার নেই এত কথা বাদ তোমাদের দুজনকে আমি 5000 টাকা দিয়ে দেব না 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 আমাদের টাকা না খেলাম না আমাদের অনেক টাকা আছে আমার বন্ধুর কাছে তোমরা ছোট করো না প্লিজ কেন ছোট করবো তার মানে তুমি আমার কথা আচ্ছা যাও 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 সব মেয়েদের মতো কি আমাদের ভাবেন নাকি আচ্ছা শোনো তোমাদের দুজনকে 5000 করে 10000 টাকা দিতে চাই রাজি হয়ে যাও জি বড় আমাকে বাজিতে হারাও না প্লিজ আপনি 10000 কি আপনি 1 লাখ টাকা দিলেও আমরা রাজি হব না না রে দোস্ত রাজি হয়ে যাও না রাজি হয়ে যাও প্লিজ সরি ভাইয়া যান এখান থেকে এখন সরেন তো বিরক্ত লাগতেছে তাড়াতাড়ি যান না হলে লোক ডাক দিব যান এখান থেকে প্লিজ রাজি হয়ে যাও না প্লিজ প্লিজ আপনি যান এখান থেকে এটা থামো এই দুটোটা বন্ধ করো দোস দেখছো তো এখান থেকে যাবেন আপনি তোমার বান্ধবী আমাকে কি জোরে থাপ্পড়টা দিল 100 বার থাপ্পড় দিব আপনি যান এখান থেকে তোমাকে বলছি আমি যে দুজনকে 10000 টাকা দিব 10000 টাকা আমরা আচ্ছা 10000 টাকা নিব তোমাকে 10000 দিব আমি 10000 দিব তাও আমার বন্ধুর কাছে তুমি ইয়া করো না আচ্ছা চলো আমরা একটু এখানে বসি তো তোমার বাসা কোথায় আমার বাসা ওই যে ওদিকে ওদিকে এখানে যে আসছো জায়গাটা তো অনেক সুন্দর তাই না হ্যাঁ চলো আমরা ওই যে ওদিকে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে ওখানে যাই না না আমি ওখানে যাব না আরে চলো না আপনার কাজ শেষ না এবার টাকাটা দিয়ে চলে যাও চলো একটু এখানে যাই না তোমাকে টাকা দিব আবার ওই রেস্টুরেন্টে বসে খাওয়াবো চলো না দরকার নেই আচ্ছা তুমি এখানে একটু বসো আমি আমার বন্ধুর সাথে কাজটা সেরে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বসো দিন বাবা চলে যাও হ্যাঁ আই দোস পড়ালে
দেখে ক্র্যাশ খেয়ে গেছে তো আপনি তো অনেক সুন্দর আবার দেখে ক্র্যাশ খেয়েছে তো ভাই আমার কথা বাদ না